بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه أهل بيت رسول صلى الله عليه وسلم شرني দশ দিনব্যাপী শোহাদাই কারবালা মাহফিল দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার ময়দানে আজকের মাহফিলের সম্মানিত সদর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দিন ফকিহে মিল্লাত উস্তাজুল উলামা উস্তাজিয়াল মুকাররম আল হাজ আল্লামা কাজী মোহাম্মদ আব্দুল ওয়াজিদ আল কাদরি সাহিব কিবলা প্রধান ফকিহ জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা আজকের মাহফিলের মোহতরাম ওয়াইজিন আন্তর্জাতিক অঙ্গনে জিনার পদচারণা ইসলামিক স্কলার সুন্নি জনতার প্রাণস্পন্দন আলহাজ আল্লামা ডক্টর শেখ সৈয়দ ইরশাদ আহমেদ আল বুখারি মাদাজিল্লাহুল আলী মহাপরিচালক ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর আজকের মাহফিলে এতক্ষণ গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন মুজাহিদে মিল্লাত জনাব মাওলানা শায়ের মোহাম্মদ আলী জিন্না আল কাদরি সাহিব কিবলা মঞ্চে তশরিফ ফরমা দক্ষিণ এশিয়া দশ দিনব্যাপী এই মাহফিলের পৃষ্ঠপোষক অসংখ্য ওলামা ইকরামের আস্থাভাজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব গৌসিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লামা জনাব মাওলানা ওমর ফারুক জব্বারি সাহেব কিবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি উপস্থিত অপরাপর আশিক রসুল আশিক আহলে বাইত সহ দেশের সর্বস্তরের লেখক গবেষক পর্দার আড়ালের মা বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমার মতো একজন নগণ্য অযোগ্য বান্দাকে আহলে বাইত রসুলের স্মরণে এই দশ দিনব্যাপী মাহফিলের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আপনাদেরকে সামাইন হিসেবে উপস্থিত হয়ে ইমাম আলী মকাম আহলে বাইত রসুলের ফয়জ বরকত হাসিল করার তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নূরানি কদমাইন শরীফের মধ্যে দুরুদ সালামের নজরানা পেশ করছি। যে আকায়ে নাম তাজদার মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত পর্যন্ত আমরা যেন সঠিক ইসলাম, সঠিক মিল্লাত মাযহাবের উপর অটল থেকে আমরা আল্লাহ এবং রাসূলকে রাজি করার মাধ্যমে যেন আল্লাহর সেই সৃষ্টি জান্নাত আমরা অর্জন করতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে যিনি নূরানি সন্তানগণকে কিয়ামত পর্যন্ত আহলে বাইত রাসূলদেরকে এই পৃথিবীর জমিনে আমাদের হেদায়তের একমাত্র মুক্তির দিশারি হিসেবে রেখে গেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে আমার শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মহোদয়, উনি বলেছেন 'সুবহানাল্লাহ' বলেন না হুজুর, আমাকে এই বিষয়ের উপর তাকরির করার জন্য বলেছেন, এই বিষয়ের উপর তাকরির করার মতো এলম হেলম আমার নেই। তবে যাদের স্মরণে এই আয়াত পাক, যাদের মহব্বতে আল্লাহ এই আয়াত পাক নাজিল করেছেন, যদি তাদের দয়া হয়, তাদের রুহানি ফয়েজ হয়, তাদের রুহানি নূরানি নজর হয়, তাহলে ইনশাল্লাহ সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। আল্লাহ সেই পর্যন্ত সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি রাসূল, দীন ইসলাম নবুয়ত প্রকাশ করে আল্লাহর দীনের দাওয়াত তোমাদের পর্যন্ত পৌঁছাতে গিয়ে আমি রাসূল যত পরিশ্রম করেছি, যত আঘাত পেয়েছি, যত রক্ত ঝরিয়েছি, আমি রাসূল যত নির্যাতন সহ্য করেছি, ইয়া রাসূলাল্লাহ আপনি সবাইকে বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি রাসূল আপনাদের কাছ থেকে এই সমস্ত দায়িত্বের জন্য কোনো পারিশ্রমিক আমি তোমাদের কাছে চাই না। উচ্চ স্বর বলুন সুবহানাল্লাহ। শুনো শুনো দুনিয়ার মানুষ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিচ্ছেন, আমি রাসূল নবুয়তের দায়িত্ব পালন করার জন্য ওহদের ময়দানে গেলাম, আমার নূরানি দন্দন শহীদ হল, আমাকে পাগলের মতো এমন ভাবে নিষ্ঠুর আচরণ করেছে আমার সঙ্গে তাইফের ময়দানের মধ্যে,
আমি রাসূলকে পাথর মারলো, আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, এত বেশি কষ্ট আমাকে দিয়েছে। খানে কবর সামনে যখন আমি নামাজ আদায় করার জন্য যেতাম, যখন আমি রুকুর মধ্যে যেতাম, রুকু হয়ে যখন সোজা হতাম, আবার যখন আল্লাহর কুদরতির কদমের মধ্যে আমি সেজদায় পড়তাম, ওই সময় মক্কার বিখ্যাত কাফেরেরা হুতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা আবু জাহেল আবু লাহাব সহ সবাই একত্রিত হয়ে আমি রাসূল যখন আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদায় থাকতাম, তখন তারা উটের নাড়ি বুড়ি আমি রাসূলের পিঠের উপর উঠাই দিত, এত বেশি কষ্ট লাগতো আমার, এত বেশি আমার অকষ্ট অনুভব হতো। এটার প্রতিদান আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা জিনিস তোমাদের কাছে চাই, হিল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল তোমাদের কাছে আমার নবুয়তি দায়িত্ব পালনের জন্য যত পরিশ্রম করেছি, যত কষ্ট পেয়েছি, এটার কোনো পারিশ্রমিক তোমাদের কাছে আমি চাই না। আমি শুধু একটা জিনিসই তোমাদের কাছে চাই, ওটা হলো হিল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, আমার আহলে বাইতের মহব্বত, আমার নিকট আত্মীয়দের ভালোবাসা একমাত্র তোমাদের কাছে আমি কামনা করি। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنهما قال لما نزلت هذه الآية قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى قالوا يا رسول الله صلى الله عليه وسلم من قرابتك هؤلاء الذين وجبت علينا مودتهم قال علي وفاطمة وولدهما চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যখন এই আয়াত কারিমা নাযিল হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্ববিখ্যাত সর্বকালের সর্বশ্রেষ্ঠ যিনি মুফাসসির, যিনি মুফাসসির কোরআন, ওই সৈয়দান আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা দিচ্ছেন, যখন এই আয়াত কারিমা নাযিল হলো, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান কারাবাতুকা, আপনার নিকট আত্মীয় কারা, হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদাতাহুম, যাদেরকে ভালোবাসা, যাদেরকে মহব্বত করা আমাদের জন্য ওয়াজিব। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার আহলে বাইত, কারা আপনি নবীর নিকট আত্মীয়, যাদেরকে ভালোবাসা আমাদের উপর ওয়াজিব? আলা আলিউন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদাহুমা। রাসূল পাক নূরানী জবান দিয়ে ঘোষণা দিচ্ছেন, তারা অন্য কেউ নয়, আমার আহলে বাইত হলো আলী, সুবহানাল্লাহ বলেন না, ও ফাতেমা, সুবহানাল্লাহ বলেন, ওয়ালাদাহুমা, তার মানে ইমাম আলী মাকাম, ইমাম আরশ মাকাম, হাসনাইন করিমাইন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরা হলো আমার রসুলের নিকটাত্মীয়, আহলে বাইতুর রাসূল। এজন্য আমার নবী বলেন, এরা আমি নবীর নিকটাত্মীয়, তোমাদেরকে আমি তাদের ভালোবাসা ওয়াজিব করে দিলাম। কেননা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটা হাদিস বর্ণনা দিচ্ছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বাহুমা আহাব্বান ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এ হাদিসের মধ্যে আরো আরো বর্ণনা দিচ্ছেন, ওয়ামান আবাগাদাহুমা আবাগাদানি ওয়ামান আবাগাদানি আবাগাদাহুল্লাহ ওয়ামান আবাগাদাহুল্লাহ আদখালাহুন্নার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী সাইয়েদনা সালমান ফার্সি উনি বর্ণনা দিচ্ছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা যারা মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তোমরা যারা আমার আহলে বাইত রাসূল আমার সন্তান ইমাম হাসান এবং হুসেনকে মহাব্বত করো ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, এটা মূলত তাদের ভালোবাসা নয়, এটা হলো আমি রাসূলকে ভালোবাসা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি, আর আমি নবীকে ভালোবাসা হলো আহাব্বাহুল্লাহ, আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না। নবীর ভালোবাসা মানে কার ভালোবাসা? আর একটু জোর বলেন না, আল্লাহর ভালোবাসা। ওয়ামান আহাব্বানি আহাব্বাহুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে আমি নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। ওয়ামান আহাব্বাহুল্লাহ, আর যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন আদখালাহুল জান্নাহ, তাকে অবশ্য অবশ্যই আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কিনা আরো জোরে বলেন না, কেমনে বিশ্বাস হয়? আমাদের সুন্নিয়তের ইমাম ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে ওয়াল মুহাব্বত, তিনি আমাদের সুন্নিয়তের সব রকম দলিল রাসূল পাকের ভালোবাসার উপর, ওনার আহলে বাইতের ভালোবাসার উপর তিনি স্থাপন করেছেন, ঠিক কি না? আরো জোরে বলেন না, ডালো দে কলব মে আজমতে মুস্তফা হিকমতে আলা হযরত পেলা সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম শমায়ে বজমে দায়াত পেলা কো সালাম। ইমাম আলা হযরত কে আহমদ রেজা ফাজলে বেরলে রহমতুল্লাহ আলাইকে একটা বাড়ির মধ্যে দাওয়াত করেছেন। আজকে আমাদের এই মাহফিলের প্রতিষ্ঠাতা ওমর ফারুক জব্বারি সাহেব হুজুর বিভিন্ন ওলামা ইকরামদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে দাওয়াত করেছেন, এই রকম ইমাম আলা হযরতকে এক মুরিদানের বাড়ির মধ্যে দাওয়াত করেছেন। ওই সময় এভাবে উন্নত মানের গাড়ির ব্যবস্থা না থাকায় ওই বাড়িতে যাওয়ার মধ্যে উন্নত মানের ব্যবস্থা না থাকার কারণে পালকির উপর করে হুজুরকে নিয়ে যাওয়া হচ্ছিল। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে কিসের উপর করে নিয়ে যাওয়া হচ্ছে? পালকির উপর করে। ওই পালকি যারা বহন করে সামনে দুই তিনজন তাকে, পেছনে দুই তিনজন তাকে, এইভাবে নিতে নিতে ইমাম আলা হযরতকে যখন কতক জায়গা অতিক্রম করে নিয়ে যাওয়া হলো,
তখন আলা হযরত অনুভব করতে লাগলেন যে মদিনায় পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে নূরানি শরীর থেকে আমার নবীজির সুগন্ধি আলা হযরতের নাকের মধ্যে চলে আসলো। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরতের নাকের মধ্যে যখন আমার মদিনাওয়ালা নবীর সুগন্ধি চলে আসলো তখন উনি বললেন আপনারা একটু পালকিটা নিচে নামান। সুবহানাল্লাহ বলেন না। আমাদের নাকের মধ্যে বিভিন্ন ধরনের, আমাদের নাকের মধ্যে ইমাম আলী মকাম যেই সত্য, যেই সত্যের জন্য জীবন দিয়েছেন ওই সত্যগুলি থেকে আমরা পিছনে যাওয়ার কারণে আমাদের নাকের মধ্যে শুধু দুর্গন্ধ আসে, ঠিক কিনা? আর জোরে বলেন না, ঠিক কিনা? কিন্তু আলা হযরত রাসূল পাকের ইশকের উপর, আহলে বাইত রাসূলের ইশকের উপর নিজের জীবনকে সাজিয়েছেন, সেই জন্য ওনার নাকের মধ্যে সবচেয়ে গুম্বেদ ওয়ালা নবীর, সোনার মদিনা ওয়ালা নবীর সুগন্ধ ওনার নাকের মধ্যে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত বললেন আপনারা একটু পালকিটা নিচে নামান। যখন পালকি নিচে নামানো হলো আমার আলা হযরত তাদেরকে বললেন আপনারা যারা এতক্ষণ পর্যন্ত পালকি কাঁধে করে নিয়েছেন আপনারা একটু দাঁড়ান এবং কেউ মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না, কেউ মিথ্যার আশ্রয় নেবেন না। আল্লাহর ওয়াস্তে একটু বলুন আপনাদের মধ্যে আমার রসুলের আওলাদ কে রয়েছে? উচ্চ সুর বলুন সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে আমার নবীর শাহজাদা, আমার রসুলের আওলাদ, মা ফাতেমা জাহরার আওলাদ কে রয়েছে? একটু মেহরবানি করে বলুন। দেখা যাচ্ছে সবাই বলতে লাগলো হুজুর আমি সৈয়দজাদা নয়, আমি সৈয়দ বংশের লোক নয়। সবাই এভাবে জবাব দিতে লাগলেন। একজন মানুষ কি দেখতে পেলেন তিনি তার চেহারাটা একটু নিচু করে, কোনো কথা নাই, তিনি একদম নরম হয়ে চুপচাপ হয়ে রইলেন। আলা হযরত বুঝতে পারলেন তিনি সাধারণ মানুষ নয়, তিনি আমার রসুলের আওলাদ। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তখন তিনাকে জিজ্ঞেস করলেন হুজুর আপনি একটু জবাব দেন না। তিনি বললেন হ্যাঁ আমি সৈয়দ বংশের লোক, আমি সৈয়দজাদা, তো আপনি এখানে কেন আসলেন? আলা হযরতকে বললেন আপনি কি জানেন না সৈয়দ বংশের যারা তারা সাদকা নিতে পারবে না, তারা যাকাত নিতে পারবে না, এগুলি মালের ময়লা, সেজন্য আমি অভাবের তাড়নার মধ্যে পড়ে গেলাম। আমার সন্তান সন্ততিদেরকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে আমি অভাবের মধ্যে, কষ্টের মধ্যে পড়ার কারণে আমি চুরি ডাকাতি ইসলাম যেইগুলি সমর্থন করে না, আমার নবী আমার নানাজান যেইগুলি সমর্থন করে না, এই ধরনের কোনো পন্থা বেছে না নিয়ে আমি সোজাসুজি আমি পরিশ্রমের কাজের মধ্যে চলে আসলাম, আমি হালাল উপার্জন করার জন্য কাজে আসলাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার আলা হযরত বলেন ঠিক আছে হুজুর আপনার সব কথা শুনবো, আপনার সাথে সব কথা বলবো, সব কথা শুনবো, কিন্তু আপনাকে আগে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? এতক্ষণ আপনি আপনার ওই নূরানি কাঁধে করে আমাকে অনেক দূর পথ নিয়ে আসলেন, মেহরবানি করে এইবার আপনি পালকির উপর উঠে যান, কেন আমি আলা হযরত আহমদ রেজা আপনাকে এতটুকু আমার কাঁধে করে নিয়ে যাব। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আলে নবী সোহদাই কিরাম হুসু হুসাইনে শাহাদত পেলা মুস্তফা জানে শমা বজমে হুজুর
লম্বা চওড়া কথা বলার কোনো সুযোগ নাই, আমার একটাই কথা, আপনি আগে পালকির উপর উঠুন, আপনি আমাকে যতটুক নিয়ে আসছেন, আপনি আমাকে যতটুক আপনার কাঁধে করে নিয়ে আসলেন, আগে আমি আহমদ রেজার কাঁধের উপর করে আপনাকে অতটুক নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আলা হযরত, আপনি এত বড় একজন আপনি এত বড় একজন সুন্নিয়তের ইমাম, তো আপনি এই কাজ কেন করলেন? আলা হযরত এটাই একটাই কথাই বলবেন শুধু, যারা আমার নূরানি সন্তানদেরকে ভালোবাসল, এটা মূলত তাদের ভালোবাসা নয়, এটা হলো আমি রসুলকে ভালোবাসা। উচ্চস্বর বলুন সুবহানাল্লাহ। আমার রসুল শুধু এটাই চায় আমাদের কাছ থেকে যে ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, তিনি শুধু তার নিকট আত্মীয় স্বজন যারা শুধুমাত্র তাদের মোহাব্বতটুকু আমাদের কাছ থেকে চান। আমার নবী আমাদের কাছ থেকে অন্য কিছু চান? আরো জোরে বলেন না, আমার নবী আমাদের কাছ থেকে অন্য কিছু? এই হাদিসের মধ্যে সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, ওয়ামান আবাগাদাহুমা আবাগাদানি, যারা আমার আওলাদদেরকে কষ্ট দিল, এদের সাথে শত্রুতামি করল, তাদেরকে জুলুম করল, তাদের সাথে অন্যায় করল, ফাকাত আবাগাদানি, এটা ইমাম আলী মকামের সাথে শত্রুতামি নয়, ইমাম আলী মকামকে কষ্ট দেওয়া নয়, ফাকাত আবাগাদানি, এটা হলো মূলত আমি রসুলকে কষ্ট দেওয়া। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। ইমাম আলী মকাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত আওলাদ রসুল এই পৃথিবীর জমিনের মধ্যে শুভ আগমন করবেন, তাদেরকে কষ্ট দেওয়া, এটা মূলত আমার নবীকে, আরো জোরে বলেন না আমার নবীকে কষ্ট দেওয়া। তো আমার নবীকে যারা কষ্ট দেয় তারা কি কোনোদিন ইমানদার হতে পারে? আরো জোরে বলেন না, তারা যে হোক না কেন সারা বিশ্ব বিখ্যাত সার্টিফিকেট ধারী যদি আলেমও হয়ে থাকে, কিন্তু আহলে বাইত রসুলকে যদি কষ্ট দেয়, এই কষ্ট মূলত আমার নবীকে দেওয়া, ঠিক কি না? আর ওয়ামান আবাগাদানি আবাগাদাহুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান দিয়ে বর্ণনা দিচ্ছেন, কেউ যদি আমি রসুলকে কষ্ট দে, এটা মূলত আমার আল্লাহকে কষ্ট দেওয়া। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। মূলত নবীকে কষ্ট দেওয়া মানে কাকে কষ্ট দেওয়া? আরো জোরে বলেন না, আল্লাহকে কষ্ট দেওয়া। আবুল আহাব, আবুল আহাব রসুল পাককে কষ্ট দিয়েছেন, রসুল পাককে গালি দিয়েছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলে, কিন্তু এটা আল্লাহ সহ্য করেন নাই। কেননা রসুলুল্লাহকে আল্লাহ এত বেশি মোহাব্বত করেন, সারা জগৎ চায় আল্লাহকে খুশি করতে, আল্লাহ চান মুহাম্মদুর রসুলুল্লাহকে খুশি করতে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য যদি আহলে বাইত রসুলকে কষ্ট দেওয়া হয়, এই কষ্ট মূলত আমার নবীকে দেওয়া, আর আমার নবীকে কষ্ট দেওয়া মানে হলো আল্লাহকে কষ্ট দেওয়া। ওয়ামান আবাগাদাহুল্লাহ, আর যে সমস্ত মানুষ আল্লাহকে কষ্ট দিল, আদাখালাহুন্নার, আমার আল্লাহ তাদেরকে সাতখানা জাহান্নামের মধ্যে ঢুকাই দিবেন। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। কেন জানেননি? হযরতে ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইনুম মিন্নি
وانا من حسين احبه الله من احب حسين আমার নবীর সাহাবি হযরতে ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা দিচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান দিয়ে ঘোষণা দিচ্ছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন হলো আমি নবীর থেকে, আমি নবী হুসাইন থেকে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এটা কিভাবে হয়? হযরতে উম্মে ফজল বিনতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরেকটা হাদিস বর্ণনা দিচ্ছেন, তিনি বললেন আমি একটা ভয়ঙ্কর স্বপ্নে দেখলাম, আশ্চর্য ধরনের একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখার পরে আমি জাগ্রত হয়ে গেলাম, জাগ্রত হয়ে আমি রাসূলুল্লাহর কাছে চলে আসলাম। সুবহানাল্লাহ বলেন না, আমি কোন গণকের কাছে যাইনি, যারা স্বপ্নের তাবির করে তাদের কাছে আমি যাইনি, আমি সুজা রাসূল করিমের দরবারে চলে আসলাম। আসার পরে বললাম হুজুর গত রাত আমি একটা স্বপ্ন দেখলাম, যে আপনাকে এটা বর্ণনা দিতে আমার সংকোচ জনিত হচ্ছে, ভয় লাগছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছে যে হে উম্মে ফজল বিনতে হারেসা, তার মানে আমার রসুলের চাচি যান, উনি বললেন হে আমার চাচি যান, আপনি কোনো সংশয় করবেন না, কোনো ভয় করবেন না, আপনি আপনার স্বপ্নটা বলে দেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আপনার নূরানীশ্বরের মুবারক থেকে এক টুকরা গোশত খেটে নেওয়া হলো এবং সেটা আমার কোলের মধ্যে দেওয়া হলো। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখলাম আপনি নবীর নূরানি শরীর মুবারক থেকে এক টুকরা গোশত কেটে নেওয়া হলো এবং সেটা আমার কোলে দেওয়া হলো। আমার নবী বললেন রায়তু হাক্কান, আপনি সত্যি সত্যি দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না, আপনি কি দেখেছেন? সত্যিকারের স্বপ্ন দেখেছেন। আমরাও স্বপ্নে অনেক দেখি কিনা, আমরাও স্বপ্ন দেখি না? অনেক সময় আমরা স্বপ্ন দেখি টাকা গুনতে 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 বিশাল ধনী হয়ে গেল, অথবা দেখা যাচ্ছে এখন আকাশের মধ্যে বিমান উড়াচ্ছেন, বিমানের পাইলট, কিন্তু সব কিছু হয়ে যাচ্ছে। ঘুম থেকে যখন জাগ্রত হলো দেখা যাচ্ছে কাপড়টা গর্দানের মধ্যে চলে আসছে, ঠিক কিনা? আমাদের স্বপ্নের কোনো গুরুত্ব নেই, কিন্তু মান রানি ফিল মানাম ফাকাদ রাল হাক্কা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমি নবীকে স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে আমি নবীকে দেখেছেন ফাকাদ রাল হাক্কা, সেই যেন আমি নবীকে সত্যি সত্যি দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না, কেননা ফাইন্নাস শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি, শয়তান পৃথিবীতে সবার আকৃতি ধারণ করতে পারলেও আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না। জোর বলেন না সুবহানাল্লাহ। কেননা নবী পাকের সূরত এটা এমন একটা সূরত যেই সূরতের কোনো তুলনা। এসি কুদরত নে তেরি সো রত সওয়ারি ইয়া রাসূল। সুবহানাল্লাহ বলে না, হে সি কুদরত নে তেরি সো, হে সি কুদরত নে তেরি সো রত সওয়ারি ইয়া আলম কহুই হে শেকেল প্যারি ইয়া রাসূল। সলাত নিয়া রাসূল পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, হে আমার চাচি জান, আপনি সত্য দেখেছেন যে আমার একজন সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে হযরতে হোসাইন পাক অতি শীঘ্রই পৃথিবীর জমিনের মধ্যে তশরিফ আনবেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আপনি সত্যি দেখেছেন যে আমার ফাতেমার একজন পুত্র সন্তান হবে এবং এই সন্তান দুনিয়ার কোন নার্সের কোলে যাবে না, দুনিয়ার কোন দাত্রীর কোলে যাবে না, এই সন্তান সর্বপ্রথম আপনার কোলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? এটা বলা অগ্রিম বলতে পারা, এটাকে বলা হয় ইলমে গায়েব। সুবহানাল্লাহ বলেন না? এটাকে কি বলা হয়? এজন্য মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। সুবহানাল্লাহ বলেন না? এটা আমি গুনাহগার লিখেছিলাম, আমার ভাই সাহেব মাওলানা আলী জিন্না এটা পরিবেশন করেছেন। আমার মনে হয় সারা বিশ্বের মধ্যে এই নাতের এই মনকাবাতটা, এই মার্সিয়াটা সারা বিশ্বের মধ্যে বিউজের মধ্যে মনে হয় এক নম্বরে রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, নবীর ঔলাদ শহীদ হবে হাদিস প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। সালাতু নিয়াম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচিকে বললেন, হে আমার চাচি, আপনি সত্যি স্বপ্ন দেখেছেন, আপনি আপনাকে আমি স্বপ্নের তাবির করে দিচ্ছি, আমার কলেজের টুকরো ফাতেমার একজন পুত্র সন্তান হবে এবং এই সন্তান সর্বপ্রথম আপনার কোলের মধ্যে আসবে। দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূরানি জবানের কথা যে কিছুদিন পরে বাস্তবায়ন হলো। হযরতে মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন পুত্র সন্তান হলো এবং সর্বপ্রথম ওই সন্তান উম্মে ফজল বিনতে হারেসার কোলের মধ্যে আসলো। জোর বলেন সুবহানাল্লাহ। এই সন্তান যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলো, ওই যে উম্মে ফজল বিনতে হারেসা, তিনি তাকে কোলে করে নিয়ে রাসূল পাকের সামনে চলে আসলেন। আমার রাসূল ইমাম আলী মকামকে কোলের মধ্যে নিলেন এবং নিজে চাপিয়ে ওনার জবান থেকে ওনার মুখ থেকে খেজুর দিলেন। ইমাম আলী মকাম ইমাম হুসাইনের অপবিত্র জবানের মধ্যে দেওয়ার পরে আমার নবী তাকে চুমো খেলেন। চুমো খাওয়ার পরে এবার হঠাৎ করে রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চক্ষু দিয়ে এমন ভাবে অশ্রু বের হতে লাগলো, আমার নবীর দুই চোখ দিয়ে পানি বের হতে লাগলো এবং উম্মে ফজল বিনতে হারেসা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পূর্বে আপনি নবী এসেছেন, আনন্দিত হয়েছেন, এবার আপনি নবী হঠাৎ দুবই চোখের পানি কেন ছেড়ে দিলেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচি জানকে বলতে লাগলেন, হে আমার চাচি, শুনেন শুনেন, এই মাত্র সাইয়েদনা জিব্রাইল আমি নবীর কাছে আসলো এবং আমাকে বলে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাকে ভালোবাসেন? আমি বললাম, হ্যাঁ, আমি তাকে ভালোবাসি, কিন্তু আপনার নামদারি উম্মতেরা আপনার এই সন্তানকে নির্মমভাবে কারবালার জমিনের মধ্যে শহীদ করবে। উচ্চ স্বরে বলুন, সুবহানাল্লাহ। আপনি নবী যদি চান, এটার প্রমাণ আমি আপনাকে সে জায়গা হতে মাটি এনে দিতে পারি যে জায়গার মধ্যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন পাককে শাহাদত করে দেওয়া হবে। জোরে বলেন, সুবহানাল্লাহ। তখন তিনি সেখান থেকে লাল রঙের কিছু মাটি নিয়ে আসলেন। এই মাটিগুলি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো, তখন ঘটনার সত্যতা আরো বেশি হয়ে গেল। সুবহানাল্লাহ। বলেন না, আমি আপনি হলে বলতাম, আল্লাহ, পৃথিবীতে অনেক মানুষের সন্তান আছে, তাদের সন্তানকে তুমি নিয়ে যাও, আমার সন্তানকে নিও, ঠিক কিনা? এটা আমরা বলতাম এই কথা, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই দোয়া করেন নাই, আল্লাহ আমার হাসানকে আমার হোসেনকে তুমি শাহাদাতের মৃত্যু দিও না, এই দোয়া কোনোদিন করেছেন? হযরতে আলী বেলায়েতের সম্রাট মুশকিল কুশা হাজত রাওয়া সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কথা বলেন নাই, আল্লাহ আমার এই সন্তানদেরকে তুমি শাহাদাতের হাত থেকে রক্ষা করো, এই কথা বলেছেন। মা ফাতেমা জাহরা তিনিও আল্লাহর কাছে এই দোয়া করেন নাই যে, আল্লাহ, পৃথিবীর জমিনে অনেক মায়ের সন্তান আছে, আপনি আমার সন্তানদেরকে শাহাদাতের হাত থেকে রক্ষা করুন। যে মা ফাতেমা জাহরার আব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতির মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে সম্পাদন করায়, যার যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যাদাতুন নিসা লিআহলিল জান্নাহ জান্নাতের সরদারিনী যাকে বলেছেন, তিনি কি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কি দোয়া কবুল করতেন না? আরো জোরে বলেন না। কিন্তু তারা কেউ দোয়া করে, কারণ তারা সবাই এটাই চেয়েছেন ইমাম আলী মাকাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদের যেই সমস্ত আয়াত করিমা আল্লাহ আমার নবীর উপর নাজিল করেছেন, এই সমস্ত আয়াত করিমা যেন বাস্তবায়নের লক্ষ্যে আমার রসুলের আওলাদরাও যেন এগিয়ে থাকে। জোর বলেন না, সুবহানাল্লাহ। এজন্য ইসলামের শুরুর মাস এটাও কোরবানির মাস, ইসলামের শেষ মাস এটাও কোরবানির মাস, কিন্তু উভয় কোরবানির মধ্যে একটা ব্যবধান হলো যে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ওনার নূরানী সন্তান ইসমাইল জবিহুল্লাহকে যখন কোরবানি করার জন্য নিয়ে গেলেন, তার জায়গায় আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বলেন না, আর আমার রাসূলের আওলাদদের বেলায় জান্নাত থেকে কোনো দুম্বা দেন নাই। সত্যিকার অর্থে ইমাম আলী মাকাম সাইয়েদনা ইমাম হুসাইন পাক ইমাম আলী আসগর ইমাম আলী আকবর থেকে শুরু করে ওনাদের রক্তগুলি নিয়েছেন। কেননা আমার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, তিনি ইমামুল মুরসালিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি সমস্ত নবী রাসূলদের ইমাম, এবং ওনার উম্মত হিসেবে কিয়ামত পর্যন্ত আমরাও সবাই যেন শ্রেষ্ঠ হই, আমরাও সবাই যেন জান্নাত যেতে পারি, সেই জন্য ইমাম আলী মাকাম সহ ইমাম আলী আসগর সহ ইমাম আলী আকবর সহ সকলের প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ গুণাগারদেরকে আজ আসিয়ার জমিনে যারা বসে বসে ইমাম আলী মাকামের প্রেমের মধ্যে চোখের পানি ছেড়েছেন, আমাদেরকে তিনি জান্নাত নিয়ে যাবেন রক্তের বিনিময়ে। চিৎকার দিয়ে বলুন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা গুণাগারদেরকে বাঁচানোর জন্য আমার নবী এই দোয়া করেন নাই যে আল্লাহ তাদেরকে শাহাদাত দিও না, তিনি শুধু একটা দোয়াই করেছেন,
আমার নবীর আওলাদরা যেন কঠিন মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে পারে। জোর বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন এই স্বপ্ন দেখলে সাইয়েদনা জিব্রাইল আলাইহি সালাম রাসূলুল্লাহর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ইচ্ছে করেন, আপনি নবী যদি দেখতে চান, আমি তাহলে এই মুহূর্তে আপনার এই সন্তান যে জায়গার মধ্যে শহীদ হবে ওই জায়গার মাটি আপনাকে এনে দিতে পারি। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এই দিকে মাটি নিয়ে আসলো আমার রসুল, সেদিনা ইমাম আলী মকামের শাহাদাতের স্থলের মাটিগুলি হাতের মধ্যে নিলেন। সেদিনা উম্মাহাতুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি এই মাটিগুলি রাখলেন এবং একটা কথাই বলে দিলেন যে যদি এই মাটিগুলি যেদিন রক্তে পরিণত হয়ে যাবে, হে উম্মে সালমা তুমি মনে রেখো এই দিন অন্য কিছু নয়, পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটে যাবে যে আমার এই আওলাদ ইমাম হুসেনকে শাহাদাত শহীদ করে দেওয়া হলো। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এটা তুমি নিশ্চিত ধরে রাখতে পারো। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতটা আমাদেরকে আল্লাহর কোরআনের এই আয়াত আমাদেরকে বলেছেন যে আমি নবুয়তি জীবন যাপন করতে গিয়ে যত কষ্ট করেছি এই সব কষ্টের বিনিময় আমি তোমাদের কাছে চাই না, আমি শুধু একটা জিনিসই তোমাদের কাছে চাই, এটা হলো যে আমার আহলে বাইতদেরকে তোমরা মহাব্বত করো। হে আহলে বাইতের মহাব্বত, হে আহলে বাইতের মহাব্বতে এই মাহফিল, হে আহলে বাইতের মহাব্বতে এই মাদ্রাসা গাউসিয়া মাদ্রাসা। জোর বলেন না সুবহানাল্লাহ। এটা যদি অন্য পন্থী একটা মাদ্রাসা হতো, এটা যদি বাতিল পন্থী একটা মাদ্রাসা হতো, এখানে আলী মকামের কোন তাজকেরা, এখানে ইমাম আলী মকামের শহাদাই কারবালার স্মরণে এখানে মাহফিল হতো, হতো নাকি? জীবন চলে গেলেও এখানে মাহফিল হতো? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ির থেকে বের হলেন, বের হয়ে রাসূল পাকের নূরানি শরীরের মধ্যে রুমি একটা কালো চাদর ছিল। সুম্মা জাল হাসান, হাসান যখন আসলো ফাদাহালাহু, আমার নবী তাকে ওই চাদরের মধ্যে ঢুকাই নিলেন। সুম্মা জাল হুসাইন, যখন ইমামে হুসাইন আসলেন ফাদাহালামাহু, আমার নবী তাকেও ঢুকাই নিলেন। সুম্মা জাত ফাতেমা, ফাদাহালাহা, যখন মা ফাতেমা আসলেন আমার নবী হযরত মা ফাতেমাকেও চাদরের মধ্যে ঢুকাই নিলেন। সুম্মা জাত আলিউন ফাদাহালাহু, অতঃপর যখন ইমাম হযরতে মাওলা আলী শেরে খোদা আলী যখন আসলেন তাকেও ঢুকাই নিলেন এবং এই কথা বলতে লাগলেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এরাই হচ্ছে আমি নবীর আওলাদ, এরাই হচ্ছে আমি নবীর আহলে বাইত, এরাই হচ্ছে আমি নবীর বংশধর, এরাই হচ্ছে আমি নবীর বংশধর। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান দিয়ে ঘোষণা দিচ্ছেন, এই বর্তমান সময় না কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত আমি নবীর আওলাদের হযরতে নূহ আলাইহিস সালামের নৌকার মতো হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন হযরতে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যারা আরোহণ করেছিল তারা সেদিন নাজাত পেয়েছিল। মান রাকাবাহা নাজা, যারা সেদিন ওই নৌকার উপর উঠেছিল তারা নাজাত পেয়েছিল। ওয়া মান তারাকাহা,
বাগাত যারা সেই দিন ওই নৌকা নৌকার মধ্যে উঠল না, যারা ওই নৌকাকে ঘৃণা করলো, যারা ওই নৌকাকে অস্বীকার করলো, সবাইকে আল্লাহ বন্যা দিয়ে একেবারে নাস্তা নাবুদ করে দিলেন, সবাইকে আল্লাহ ধ্বংস করে দিলেন। হে আমার উম্মতেরা শুনো শুনো, কিয়ামত পর্যন্ত আমি রসুলের যত বংশধর এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবে, হেরা সাধারণ কোনো মানুষ হয়ে থাকবে না। তারা সেই দিন নূহের ইসলামের নৌকা যেভাবে মানুষকে নাজাত দিয়েছিল, আমি রসুলের আওলাদেরা এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবে। তোমরা যারা তাদেরকে ভালোবাসবে, তোমরা যারা তাদেরকে মোহাব্বত করবে, তোমরা যারা তাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, সেই দিন নূহ ইসলামের নৌকা যেইভাবে যারা আরোহণ করেছিল তাদের মুক্তি দিয়েছে, আমার আহলে বাইতরা ঠিক সেইভাবে তোমাদেরকেও নাজাত দিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আওলাদ নূহের কিস্তি নবীজির বয়ান, আবু জার গিফারি হাদিস প্রমাণ। আল্লাহু আকবার বলেন না। নবীর আওলাদ নূহের কিস্তি নবীজির বয়ান, আবু জার গিফারির হাদিস প্রমাণ। জীবন দিবি ইমান পাবি হুসাইনি পথে, জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে। শুনে জনতা গ্রহণ কর নাজিমের আহ্বান, শুনে জনতা গ্রহণ কর ফারুকের আহ্বান। ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলেন কারবালার ময়দান। সালাত নিয়া তাহলে ভাইরা আমার, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি রসুল আপনাদের কাছে অন্য কিছু চাই না, শুধুমাত্র একটা জিনিস আমি চাই, এটা হলো আমার বংশধরদের ভালোবাসা, যারা আমি নবীর আওলাদদেরকে ভালোবাসবে। এই ভালোবাসা একমাত্র নূহ আলাইহিস সালামের নৌকার মতো হয়ে যাবে। নূহ আলাইহিস সালামের নৌকা যেভাবে তাকে যারা ভালোবাসত তাদেরকে তিনি বন্যা থেকে মুক্তি দিয়েছেন, আর বর্তমান সময়ের মধ্যে আহলে বাইত রাসূল তাদেরকে যদি আমরা আপনারা মোহাব্বত করি, আমার নবীজির হাদিস মোতাবেক হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মোতাবেক আমরা আপনারা পথভ্রষ্ট হব না, আমরাও জান্নাতের মধ্যে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু বিহিমা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া আহলে বাইতি আও ওয়া ইতরাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান দিয়ে ঘোষণা দিচ্ছেন, আমি রাসূল পৃথিবীর জমিন থেকে পর্দা করব, আমি রসুল চলে যাব, আমি পর্দা করব, তোমাদের জন্য আমি দুইটি মহামূল্যবান সম্পদ রেখে যাচ্ছি। তার মধ্যে প্রথম নাম্বার হলো আমি আল্লাহর কোরআন তোমাদের জন্য রেখে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত তোমরা যারা ওই কিতাবুল্লাহ কোরআনকে তোমরা যারা মানবে, তোমরা কোনোদিন লান্তা দিল্লু বিহি তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমরা কোনোদিন অন্যায় কাজ করবে না, তোমরা কোনোদিন নয় নয় ইমামে আলী মাকামকে শহীদ করতে পারবে না, তোমরা আমি নবীজির ওই দেওয়া বিষয়ের উপর যতদিন তোমরা মজবুত দৃঢ় থাকবে তোমরা কোনোদিন গোমরা হবে না, তোমরা আল্লাহর ওই জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ওয়ালে বাইতি ও ইতরাতি, দ্বিতীয় নাম্বার আমি নবীর আহাল আওলাদ, তোমরা যদি তাদেরকে ভালোবাসো, তোমরা যদি তাদেরকে মোহাব্বত করো, তাহলে নূহ আলাইহিস সালামের নৌকার মতো তারা তোমাদেরকে আমি নবী পর্যন্ত পৌঁছাই দেবে। আর যারা
আমি নবী পর্যন্ত আসতে পারবে, আমি নবী তাদের জিম্মাদারি হয়ে তাদেরকে আল্লাহর দেওয়া ওই জান্নাতের মধ্যে ঢুকাই দেব। জোর বলেন সুবহানাল্লাহ। দেখেন ভাইরা আমার, আমার নবী আমাদের কাছ থেকে শুধু এটাই চেয়েছেন যে রাসূলুল্লাহর আহল আওলাদ যারা রয়েছেন তাদের ভালোবাসা আপনারা হয়তো শুনেছেন, না হয় আপনারা অনেকে শুনেন নাই। দেখেন বলক শহরের মধ্যে আমার রসুল বংশের একজন সৈয়দজাদি এবং সৈয়দজাদা বসবাস করতেন, সে জায়গার মধ্যে তারা অভাবের মধ্যে পড়ে গেলেন, হঠাৎ করে দেখে গেল ওই রসুল যাদের ওই সৈয়দজাদির স্বামী ইন্তেকাল করেছেন, তিনি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কষ্টের মধ্যে পড়ে গেলেন, অনেক মুসিবতের মধ্যে পড়ে গেলেন। তিনি এবার সেখান থেকে হিজরত করলেন। হিজরত করে যখন তিনি সমরকান্দ শহরের মধ্যে গেলেন, সেখানে বিশাল একটা জামে মসজিদের মধ্যে স্থান নিয়ে ওনার নূরানি সন্তানদেরকে, এতিম সন্তানদেরকে সেখানে রাখলেন। রাখার পরে এবার তিনি খাদ্য সংগ্রহের জন্য বের হলেন। খাদ্য সংগ্রহের জন্য যখন বের হয়ে তিনি গেলেন, হঠাৎ দেখতে পেলেন একজন মুসলিম বাদশা, একজন মুসলিম মেয়রকে তিনি পেলেন, তার অভাবের কথা বললেন। অভাবের কথা বলার পরে সেই ব্যক্তি জানতে চাইল যে আপনি যে সৈয়দজাদি, আপনি যে আমার রসুলের বংশধর, আপনি যে মা ফাতেমার সন্তান, এটার কোনো দলিল আছে কি না? তিনি বললেন না, আমার কাছে কোনো দলিল নাই, আমার কাছে কোনো দলিল নাই, আমি এই শহরের মধ্যে অভাবের তাড়নায় আমি আসছি, মুসিবতের মধ্যে পড়ে আসছি। তখন তিনি সেখান থেকে দলিল দেখাতে না পেরে ফিরে আসলেন। আসার পথে যখন একদম হিন্দু মুজসি, একজন বিদুর্মী অগ্নি পূজারীকে পেলেন, তিনি তাকে দেখলেন, দেখার পরে বললেন, মা গো আপনি কে, আপনি কে, কোত্থেকে আসছেন, এত আপনার চেহারার মধ্যে তো মায়া কেন লাগছে, যে আপনি পেরেশানি কেন? তখন তিনি বললেন, আমি রসুলুল্লাহর একজন কন্যা, আমার সন্তানদেরকে নিয়ে আমি মুসিবতের মধ্যে রয়েছি, আমার স্বামী ইন্তেকাল করেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই হিন্দু ওই বিধর্মী তার অন্তরের মধ্যে মায়া মহাব্বত এমন ভাবে চলে আসলো, তিনি বললেন, আপনার সন্তানেরা কোথায়? তিনি বললেন যে আমার সন্তানেরা জামে মসজিদের মধ্যে। সঙ্গে সঙ্গে তিনি দুই হাত জোর করে বললেন, হে মা, আমি বিধর্মী হতে পারি, আমি আপনাদের পূর্বপুরুষদেরকে এত বেশি মহাব্বত করি, আপনার যে ইসলাম ধর্মের আধ্যাত্মিক পুরুষ যিনি, আমি তাকে বেশি মহাব্বত করি বিধর্মী হলেও, আপনি যদি অনুমতি দেন আপনার সন্তানদেরকে নিয়ে আমার বাড়ির মধ্যে আসবেন, আমি তাদেরকে লালন পালন করব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মা আপনি যদি কিছু মনে না করেন আপনার সন্তানদেরকে নিয়ে আসেন। তখন ইনি ওই সময় নিয়ে আসলেন। আসার পরে তার বাড়ির মধ্যে আমার রসুলের এই আওলাদদেরকে অত্যন্ত সুন্দরভাবে তিনি খাবারের ব্যবস্থা করলেন, আরাম আয়েশের ব্যবস্থা করে দিলেন। আরাম আয়েশ করার পরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলিম মেয়রের কাছে আসলেন। রাত্রে স্বপ্ন যুগে আমার রসুল আসার সময় একটা প্রাসাদ নিয়ে আসলেন, বিশাল একটা স্বর্ণ মহলের মতো জান্নাতি প্রাসাদ। ওই ব্যক্তি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি? বলে, এটা জান্নাতের একটা মহল। বলে, হুজুর এটা কার জন্য? আমার নবী বলেন, এটা মুসলমানদের জন্য, এটা মুসলিমের জন্য। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলিম, এটা আপনি আমাকে দিয়ে দেন না। রাসূল করিম রাগান্বিত হয়ে বললেন, তুমি যে মুসলিম সেটার একটা দলিল দাও। সুবহানাল্লাহ বলেন না, এটা তুমি যে মুসলিম এটার একটা কি দাও, দলিল দাও, পারবে? রাসূলুল্লাহর কাছে মিথ্যা বলার কোনো সুযোগ আছে? এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে বললেন তুমি যে মুসলিম এটার একটা দলিল দাও। সঙ্গে সঙ্গে ওই মেয়র চেহারা অন্ধকার করে ফেলল। ফেলাম আমার রাসূল বললেন হে মেয়র, হে এ নামদারি মুসলমান, কালকে আমার একজন সাহেবজাদি তোমার কাছে আসছিল কিছু খাদ্যের জন্য, সাহায্যের জন্য। তুমি তার কাছে সৈয়দজাদি হওয়ার সে দলিল তুমি চেয়েছো। সে একজন বিদেশি মুসাফির, আর তোমাকে কোত্থেকে দলিল দেবে? দলিল না দেওয়ার কারণে তুমি তাকে তাড়িয়ে দিয়েছো। আর ওই একজন বিধর্মী হিন্দু মুজিসি আমার এই সাহেবজাদিদেরকে, আমার নাতিদেরকে আশ্রয় দিয়েছেন, উন্নত মানের খাবারের ব্যবস্থা করেছেন, তাদেরকে আরামাইশের ব্যবস্থা করেছেন। আমি এই মহলটা ওই বিধর্মীর জন্য আল্লাহর কাছ থেকে নিয়ে আসলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা বলার সঙ্গে সঙ্গে ওই মেয়র এবার ঘুম থেকে উঠে পড়লো। খুঁজতে 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 ওই বিধর্মীকে পেল। পাওয়ার পরে বললেন ভাই, যে তুমি, আমি কালকে রাসূলুল্লাহকে স্বপ্ন দেখেছি, এই অবস্থায় তোমার জন্য একটা মহল রেখেছেন। তিনি বলতে লাগলেন আমি তোমাকে 1000 দিরহাম দেব, ওই রাসূলুল্লাহর আওলাদদেরকে আমাকে দিয়ে দাও। তিনি বললেন না না, আমি মুসলমান তোমার মতো লুবি নয়, আমি তোমার মতো মুনাফিক নয়, আমি তোমার মতো নিষ্ঠুর নয়। যে রাসূল কাল যে সময় তোমার কাছে, তোমার বাসায় আমার রাসূল তশরিফ এনেছেন, ঠিক সেই সময় আমি গুনাহগার, আমি বিধর্মীর ঘরেও তশরিফ এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাড়ির মধ্যে তশরিফ এনেছেন এবং আমাকে ওই মহলটি দেখিয়েছেন। আমি মহলও চাইনি, আমি কোনো কিচ্ছু চাইনি, আমি শুধুমাত্র একটা জিনিস চেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি বিধর্মী হলেও আমি তো ওই হাদিসটা শুনেছি যে আপনি নবীকে যারা স্বপ্নে দেখেছেন সেটা স্বপ্ন নয়, সেটা বাস্তবিক দেখেছেন। সুতরাং আমি, আপনি যখন আমার বাড়িতে আসছেন, আগে আপনি খালি মুখে না গিয়ে আমাকে একটু সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে দৌলত, ওই ইমানটা একটু নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ওই ভবন আমার লাগবে না, ওই মহল আমার লাগবে না, আমার ওঠাই লাগবে। কোনটা? যে সব সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে দৌলত কালিমা, ওই কালিমাটা, ওই ইমানটা একটু আপনি আমাকে আগে নসিব করাই দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। শুনো শুনো, আমি তোমাদের কাছে, আমি নবীর নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যত কষ্ট পরিশ্রম করেছি, এটার কোনো পারিশ্রমিক আমি চাই না। আমি শুধু তোমাদের কাছ থেকে একটা জিনিসে চাই, ওটা হলো আমি রসুলের আহলে বাইত যারা, আমি রসুলের আওলাদ যারা, আমি রসুলের বংশধর যারা, তাদেরকে তোমরা মোহাব্বত করবে, এটাই আমি চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাল রঙের পোশাকে হাতে মাটি নিল হাতে, এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে, এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে, সীমার যখন করবে জবাই তাহার হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে, ইমাম হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলেন, মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান,
ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, আখেরি সালাম লও ও হে নানা জান, তোমারি হোসেন যাই কারবালার ময়দান, তোমারি হোসেন যাই কারবালার ময়দান, আখেরি সালাম লও ও হে নানা জান, তোমারি হোসেন যাই কারবালার, তোমারি হোসেন যাই কারবালার ময়দান, কারবালার ময়দান গিয়ে দেব গলা কাটাইয়া, আল্লাহু আকবার বলেন না, কারবালার ময়দান গিয়ে দেব গলা কাটাইয়া, আর না ফিরে আসিব মদিনা মকাম, তোমারি হোসেন যাই কারবালার ময়দান, তোমারি হোসেন যাই কারবালার ময়দান, আখেরি সালাম লও ও হে নানা জান, তোমারি হোসেন যাই কারবালার ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখুক, আমিন বলেন না। এবং ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়জ বরকত আমাদের সবার কলবের মধ্যে জারি করুক, আমিন। যারা আর্থিক শারীরিক বুদ্ধি পরামর্শ শ্রম দিয়ে এই মাহফিলকে সাজিয়েছেন, ইমাম আলী মাকামের রক্ত মোবারকের ওসিলায় আল্লাহ সবার জীবনকে সাজিয়ে দিক, সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদায়ের পর যথারীতি আমাদের আজকের দ্বিতীয় দিবসের কার্যক্রম শুরু হচ্ছে। আমি সকল ভাইদেরকে মাহফিলের সম্মান রক্ষা করবার অনুরোধ করছি, এলোপাথারি ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে বসে যাই। আজকের কিছুক্ষণের মধ্যেই আমাদের অন্যতম আকর্ষণ সুদূর দিনাজপুর থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার আল্লামা আলহাজ ডক্টর শেখ সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী মাদরিদুল আলি, ওনার গুরুত্বপূর্ণ বয়ান কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। আমি সকলকে মাহফিলে বসার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে একটি হাদিয়ায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী শায়ের মোহাম্মদ খুরশেদ রেজা, শায়ের মোহাম্মদ খুরশেদ রেজা একটি হাদিয়ায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল। জিজ্ঞাসা হাদরে পে পুলা
ये बड़े नसीबों की बात है बाला गलोला भी का माल ही का सफा दूजा भी जमाल ही हस नात जल्दी वाहे साल ही सल जिसके वसीले से बनी है वो जिसके लिए महफिल को नैन सजी है फिर दो से बड़ी जिसके वसीले से बनी है वो काश्मीर সকলে একটি মহব্বতের আওয়াজ বলি ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ ও জিসকে লিয়ে মেহফিল কোনাইন সাজি হ্যায় ফির দো সে বড়ি জিসকে ওসিলে সে বনি হ্যায় ও কাশ্মীর احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مقدوم مرابی وہی والی گل ہے احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مقدوم مرابی وہی والی گل ہے اسی پر ہے نظر لگی ہے اسی پر ہے نظر سارا زمانے سے لگی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی আর একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলি না ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায় ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায় মুজ্জাম্মিল মুদাসসির ইয়াসিন তহা ক্যা ক্যা নেহি আর কাবুদ মওলা নে পুকারা জুরু বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমার রসুলকে পবিত্র কোরআনে পাকের মধ্যে মুজ্জাম্মিল মুদাসসির ইয়াসিন তহা ক্যা ক্যা নেহি আর কাবুদ মওলা নে পুকারা জিস সাতো কা কুরআন গবি জিকির জলি হ্যায় জিস সাতো কা কুরআন গবি জিকির জলি হ্যায় ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায় ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায় ও মেরা নবী হ্যায় ও মেরা নবী
মেরা নবী হো মেরা নবী হসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লে আলা রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া আপনা রসিলাত নবী বিশেষ ইসলামের বাণী আপনা রসিলাত নবী বিশেষ ইসলামের বাণী পেশ সবাই কলমা পড়ে লা ইলাহা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মেহরবানী আপনা রুসি লাত নবী বিশেষ ইসলাম মেহরবানী পেশ সবাই কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় নবীকে আবু জাহেল শর্ত জুড়ে প্রশ্ন করে হও যদি তুমি সত্য নবী হাতের মুঠোয় বলো কি আছে প্রিয় নবীকে আবু জাহেল শর্ত জুড়ে প্রশ্ন করে হও যদি তুমি সত্য ইশারাতে মসজিদের পাথর বলে উঠে প্রিয় নবীজির ইশারাতে মসজিদের পাথর বলে উঠে আপনি তো হলেন সত্য নবী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বনকে ওমর প্রশ্ন করে চুপি চুপি করেছিল কি আমি আসার পূর্বে তুমি চুপি চুপি করেছিল কি বনকে ওমর প্রশ্ন করে চুপি চুপি করেছিল কি আমি আসার পূর্বে তুমি চুপি চুপি পড়েছিল কি বনের মুখে শুনে কুরআন হযরত ওমর দিল এলান বনের মুখে শুনে কুরআন হযরত ওমর দিল এলান
আহমদ রেজা নিবেদিত এস এম আব্দুল লতিফ পরিচালিত ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজ। আমরা ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজে। যোগাযোগ চিশতি রেকর্ডিং সেন্টার, সিডিএ মার্কেট, রিয়াজুদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01817876982। সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।